এই টি টোয়েন্টিতে আমি হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম দেখাবো। তো এক্ষেত্রে আমরা শুরু করতে পারি। একটা বিষয় এখানে মনে রাখতে হবে, আমরা সকলেই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে আমার হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এইটা এখানে ব্যবহার করা যাবে না, কারণ লক্ষ্য করেন যে আমাদের যে ত্রিভুজটা দেবে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নাও হতে পারে, ঠিক আছে না? তো আমাদের এ বি এবং সি তিনটা বাহু ইনপুট দেবে, আমাদেরকে যেটা করতে হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে হচ্ছে এটা সলভ করতে হবে। তো আমি প্রথমে হচ্ছে ইনপুট নিয়ে নিচ্ছি, আমাদের এলএফ পার্সেন্ট এলএফ পার্সেন্ট এলএফ, ওকে, তিনটা ইনপুট আমাদের পার্সেন্ট এ এম পার্সেন্ট বি আর এম পার্সেন্ট সি। ওকে, আমরা ইনপুট নিয়ে নিলাম, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা একটু জানতে হবে। আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের রুট ওভার এস ইনটু এস মাইনাস এ ইনটু হচ্ছে আমাদের এস মাইনাস বি, সরি চলে গেল, রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি ইনটু হচ্ছে আমাদের এস মাইনাস সি। তো লক্ষ্য করেন এখানে আমাদের রুট লাগতেছে, আর এখানে এসটা আমাদের হচ্ছে আমাদের যে ত্রিভুজটা থাকবে সেই ত্রিভুজের হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, অর্থাৎ আমাদের ত্রিভুজের পরিসীমা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ত্রিভুজটা কতটুকু জায়গার মধ্যে আছে সেটা একদম সম্পূর্ণ জায়গাটা ঘুরে আসছে যে দৈর্ঘ্য অতিক্রম করে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের পরিসীমা। অর্থাৎ এ বি সি যদি তিনটা বাহু হয় এই তিনটা বাহুর দৈর্ঘ্যর যোগফল, আর অর্ধেক পরিসীমা হচ্ছে আমাদের কি এটাকে দুই দ্বারা আমরা ভাগ করলে পাচ্ছি অর্ধেক পরিসীমা। তো আমাদের হচ্ছে এসটা লাগতেছে, পাশাপাশি রুট লাগবে। তো আমরা অলরেডি ম্যাথ হেডার ফাইলটা শিখে ফেলেছি, অর্থাৎ আমাদের যে ম্যাথ হেডার ফাইল আছে সেই ম্যাথ হেডার ফাইলের মধ্যে আমাদের এস কিউ আর টি আমরা পাবো। তো আমরা এখানে ম্যাথ হেডার ফাইলটা অ্যাড করে নিলাম, এবং এখানে এসে প্রথমে এসটা নির্ণয় করে নেই, এস ইকুয়াল টু হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা ভাগ করব কত দ্বারা, এটাকে ভাগ করতেছি আমরা হচ্ছে টু দ্বারা। তো লক্ষ্য করেন এখানে যেহেতু আমাদের এ বি সি হচ্ছে ডাবল টাইপের ভেরিয়েবল, যার কারণে আমরা কিন্তু টু পয়েন্ট হচ্ছে কোনো কিছু দ্বারা ভাগ করলাম না, সরাসরি টু দ্বারা ভাগ করে দিচ্ছি এইখানে। আর যদি এইগুলো হচ্ছে আমাদের ইন্টিজার হইতো তাহলে অবশ্যই এখানে টু পয়েন্ট জিরো দ্বারা আমরা ভাগ করতাম। তো আমাদের এখন ফাইনাল কাজ যেটা সেটা হচ্ছে, সরি, ফাইনাল কাজ হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা বসায় দেয়া। আমরা এখানে এরিয়া নামে যে ভেরিয়েবলটা নিছি, আমাদের এখানে প্রয়োজন হচ্ছে কি এস ইনটু হচ্ছে, এইভাবে দিলে হবে না, এখানে স্ট্যাটিস্টিক ইনটু দিতে হবে এস মাইনাস হচ্ছে আমাদের এ, আবার হচ্ছে ইনটু এস মাইনাস হচ্ছে বি, আবার ইনটু এস এস মাইনাস সি। এবং আমাদের এই সম্পূর্ণটার উপরে যে রুটটা লাগবে, আমরা জানি ম্যাট ডট এস হেডার ফাইলের মধ্যে এই রুটটা আমরা পাবো কীভাবে, এই রুটটা আমরা যেভাবে পাবো সেটা হচ্ছে এখানে এস কিউ আর টি, এস কিউ আর টি দিলেই হচ্ছে আমাদের এই রুটের কাজটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি সব কিছু মিশাই দিচ্ছি, আমাদের প্রোগ্রাম থাকতেছে এইটা এবং শেষে একটা সেমিকোলন দেব। ফাইনালে যদি এটাকে আমরা প্রিন্ট করে দেই, লক্ষ্য করেন এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা এল এফ দিলাম, কারণ আমাদের এটা ভগ্নাংশ মান আসতে পারে এরিয়া, ওকে। তো শেষ হয়ে গেল আমাদের প্রোগ্রামটা, রান করি, যদি একটা মান দেই আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন। তো এক্ষেত্রে আমি এমন একটা মান দিলাম যে এখানে হচ্ছে আপনার সাপোজ ধরেন যে 50,000, এক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে যে মানটা আসতেছে না, কারণ কি, কারণ আমরা জানি ত্রিভুজ হতে গেলে কিন্তু একটা শর্ত আমাদের আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে কোনো দুইটা বাহুর যোগফল, যে কোনো দুইটা বাহুর যোগফল অবশ্যই আমাদের তৃতীয় বাহুটা থেকে বড় হতে হবে, তাই না? তো এই কন্ডিশন যদি ফুলফিল না করে সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ হবে না। এই জন্য আমাদের প্রোগ্রামটা আমরা একটু জেনারেলাইজ ফর্মে নিয়ে আসতে চাইলে আমরা এই কাজটা করার আগেই আমরা হচ্ছে ওটা চেক করে নিতে পারি যে আসলে ত্রিভুজটা আমাদের আসলে আদৌ পসিবল কিনা।
তো লক্ষ্য করুন, আমরা এর জন্য যেটা করতে পারি তার আগে একটু বোঝাই দিই যে আসলে কি বললাম। আমি বলতে চাচ্ছি যে আমাদের ত্রিভুজ হতে গেলে দুইটা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। তার মানে আমি ধরে নিলাম যে এটা যদি আমাদের একটা বাহু হয় এ, এটা যদি একটা বাহু হয় আছে আমাদের বি, আর তৃতীয় বাহুটা যদি আমাদের এত বড় একটা বাহু হয় সি, তাহলে লক্ষ্য করুন এই তিনটা বাহু দ্বারা কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব না। কারণ এই এ বাহুটাকে যদি আপনি এইখান থেকে রাখেন, তাহলে এই দিকে এ বাহুটা আসতেছে আমাদের কোথায়, এই এত দূর জায়গায় আসতেছে, ঠিক আছে? তো এখন যদি আপনি বিটাকে এইখান থেকে শুরু করেন, বিটা কিন্তু এইখানে আসতেছে, তার মানে এই জায়গাটা থেকে আপনার কিন্তু এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা কিন্তু আমাদের একত্রে জয়েন হচ্ছে না, তার মানে এটা কিন্তু ত্রিভুজ পসিবল না। আবার আপনি যদি এই এ বাহুটাকে এইটার উপরেও দিয়ে দেন, এতটুকু আসতেছে, আর বিটাকে যদি এইখানে থেকে দিয়ে দেন তাহলে এতটুকু আসতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, সেটা হচ্ছে সি বাহুটার, আর এটা হচ্ছে এ বাহুর দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বাহুর দ্বিতীয় বিন্দু, মাঝখানে কিন্তু জায়গাটা ফাঁকা, তার মানে এটা কিন্তু আদৌ ত্রিভুজ সম্ভব না। এই জন্য আমাদের শর্ত হচ্ছে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা আমাদের বড় হতে হবে, তখনই আমাদের আসলে সেটা দ্বারা ত্রিভুজ সম্ভব। তো আমরা এই কন্ডিশনটা এখানে দিয়ে দেব, কন্ডিশনটা হচ্ছে ইফ যদি আমাদের হচ্ছে এ প্লাস বি, আমাদের এ প্লাস বি গ্রেটার দেন কি হয়, এ প্লাস বি গ্রেটার দেন হচ্ছে আমাদের সি হয়, এবং আমাদের কি হতে হবে বি প্লাস সি এটা গ্রেটার দেন কি হতে হবে, এটা গ্রেটার দেন হচ্ছে আমাদের এ হতে হবে, এবং এবং আমাদের হচ্ছে সি প্লাস এ এটা গ্রেটার দেন আমাদের বি হতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে কোনো দুইটা বাহুর যোগফল, ঠিক আছে, অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা আমাদের বড় হতে হবে, তাহলেই কিন্তু আমাদের আসলে ত্রিভুজ সম্ভব। তো এক্ষেত্রে আমরা কি করলাম, যদি এটা হয় তাহলেই হচ্ছে আমরা এই প্রোগ্রামটা করব, অর্থাৎ এই যে লাইনগুলো আছে আমাদের এখানে, এই লাইনগুলো আমরা এই ইফের আন্ডারে দিয়ে দিতে পারি। আমরা জানি একাধিক স্টেটমেন্ট থাকলে ইফের মধ্যে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে সেইগুলোকে অন্তর্ভুক্ত করে দিই এখানে, আর অন্যথায় কি, অন্যথায় আসলে আমাদের ত্রিভুজটা সম্ভব হবে না গঠন করা। তো আমরা প্রিন্টেবে একটা মেসেজ দিতে পারি, ট্রাই অ্যাঙ্গেল ইজ নট পসিবল। ওকে, তো আমাদের এখন যে প্রোগ্রামটা আমরা করলাম এটা একটা স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রাম, এবং যে কোনো ইনপুটের জন্য কাজ করবে যদি সেটা পসিবল হয়। আমরা জানি যে 3, 4, 5 একটা ত্রিভুজ সম্ভব, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 6 একক। এখন যদি আমি এরকম করি 2, 6, আর যদি আমরা দিই হচ্ছে সাপোজ 18, এটা কিন্তু ত্রিভুজ সম্ভব না, আর ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, কারণ যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা আমাদের বড় হচ্ছে না। তো আশা করি সকলেই বুঝতে পারছেন, ধন্যবাদ।